আজ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর 109তম জন্মদিবস এবং সেই উপলক্ষে চলছে এই মুহূর্তে তার স্মরণ সভা চোখ রাখবো সেদিকে। যে জায়গায় কেন্দ্র গড়ে উঠবে সেখানে যে সংক্ষিপ্ত কর্মসূচি ছিল সেটা সেখানে কয়েক লক্ষ টাকা স্বতঃপ্রণোদিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে অনেক মানুষ এগিয়ে এসে দিয়েছেন, অনেকেই সেখানে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে বিভিন্ন সংগঠন ব্যক্তি যারা এগিয়ে আসবে। আমরা রাজ্য জুড়ে আমাদের দরদী সমবেচী সহকর্মী সহযোগী সহযোদ্ধা সহযাত্রী এবং যারা জ্যোতিবাবুকে দেখেছেন শুনেছেন জানেন এবং মনে করেন আজকের দিনে আমাদের এই বাংলায় আমাদের এই দেশে আমাদের সমাজ আমাদের অর্থনীতি আমাদের রাজনীতি মানুষের মানুষের যে সম্পৃক্তি খেতে খাওয়া মানুষের যে দুর্দশা অন্যান্য বিষয়ে কমরেড সীতারাম বলবেন, তিনি আজকে স্মারক বক্তৃতা দেবেন। সেখানে দাঁড়িয়ে নতুন করে ভাবনা চিন্তা উদয় হোক উদ্রেক হোক তার জন্য আমরা ইতিমধ্যে এই হার্ড ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার পাশাপাশি আমরা সফট ইনফ্রাস্ট্রাকচারের কাজ শুরু করেছি। এখানে জ্যোতিবাবুর সহযোগী অসীমদা আছেন, এরকম তরুণ অনেক যারা গবেষণা করছে ছাত্র আছে অধ্যাপক আছেন এবং আমরা অনেক পরিবেশবিদ অর্থনীতিবিদ থেকে আরম্ভ করে সমাজ বিজ্ঞানী দার্শনিক ইতিহাসবিদ এসব অংশের মানুষকে আমরা জড়ো করার চেষ্টা করছি। ইতিমধ্যে কাজ শুরু হয়েছে একটা থট লিডারশিপ প্রজেক্ট যেখানে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান গ্রামীণ অর্থনীতি শিল্প যেখানে মহিলাদের বিষয় তার সমানাধিকারের বিষয় যেভাবে তার উপর নির্যাতন বাড়ছে সেই বিষয় কর্মসংস্থান আমাদের জলবায়ু পরিবর্তন তার ইম্প্যাক্ট আমাদের সাম্প্রদায়িকতার যে চ্যালেঞ্জ আমাদের সামনে এসছে নতুন করে আমাদের সাংবিধানিক কাঠামোকে যে ভাঙা হচ্ছে আইনের শাসন যেভাবে লোপাট করা হচ্ছে দুর্নীতি যেভাবে দানা বেঁধে উঠছে এই সব বিষয়ে আলাদা আলাদা স্টাডি গ্রুপ করে আমরা কিছু কাজকর্ম শুরু করেছি এবং করব। স্বাদ অনেক সাধ্য কম, সেখানে আপনাদের সবার সহযোগিতা দরকার আছে, যারা এখানে আছেন যারা এখানে নেই অন্তর্বঙ্গে হন বহির্বঙ্গে হন এই সবার সম্মিলিত উদ্যোগ আমরা চাই। যেহেতু এইভাবেই তার গোটা জীবন মেহনতি মানুষের লড়াইয়ে উৎসর্গ করেছিলেন, যখন কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ যখন তিনি ছাত্র তখন তিনি তার যে প্যাশন এবং তার যে প্রফেশন সেটাকে মেলাবার চেষ্টা করেছিলেন। ব্যারিস্টারি পাস করে সর্বক্ষণের পার্টির কর্মী হিসেবে রেল শ্রমিক বন্দরের শ্রমিক জুট মিলের শ্রমিক আরো নানান বিধ কর্মকাণ্ড মেহনতি মানুষকে সংঘবদ্ধ করার চেষ্টা করেছিলেন। স্বাধীনতা আন্দোলন যুদ্ধের সময় আকালের সময় দুর্ভিক্ষের সময় বন্যার সময় দাঙ্গার সময় আক্রান্ত মানুষের পাশে আর অনেককে জড়ো করে তখন কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ কখনো জেল কালাকানুন নজরদারি পত্রিকা ব্যান হয়ে যাচ্ছে আত্মগোপন থাকতে হচ্ছে জেলের মধ্যে থাকতে হচ্ছে একটা প্রতিকূল অবস্থার মধ্যে দাঁড়িয়ে তাদের সহযোগীদের নিয়ে কালেক্টিভ ফাংশনিং তিনি ইনশিওর করেছেন। আজকের দিনে রাজনীতিতে জ্যোতিবাবুকে যদি স্মরণ করতে হয় তাহলে যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যখন লড়ছিলেন দাঙ্গা পরিস্থিতি যখন হিন্দু মুসলমান ঐক্যের কথা বলছিলেন যখন দাঁড়িয়ে কালা কানুনের বিরুদ্ধে লড়ছিলেন
মানবাধিকারের কথা বলছিলেন, মুক্তিকামী মানুষের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য লড়াই করছিলেন। স্বাধীনতার পরেও যেমন কমিউনিস্ট পার্টি তৎকালীন, বামপন্থী জনগণ, সেখানে আছে দিন চলে এসছে বা পরিবর্তন হয়ে গেছে, প্রতিদিন যা চলছে সেরকম মোড় ঘোরাননি। এটাই হচ্ছে মতাদর্শ, এটা হচ্ছে অবিচল স্থির লক্ষ্যে থাকা, এটাই হচ্ছে সংঘবদ্ধভাবে বিপ্লবের পথে, সমাজ পরিবর্তনের পথে আমূল চুল পরিবর্তন যাতে হয় তার জন্য লড়াই।